এই শোনো, আমার বান্ধবীরা সবাই মিলে প্ল্যান করছে ওদের বয়ফ্রেন্ডদেরকে নিয়ে কক্সবাজার যাবে। শোনো, আমরাও যাব। হ্যাঁ, একটা হোটেলে উঠবো, যে আমরা দুজন অনেক রোম্যান্স করবো। কত মজা হবে বলো? মজা হবে না, সেটা খারাপ হবে। আর বাসায় কি বললে যাবা? আরে শোনো, বাসায় তো মিথ্যা কথা বলবো, আমার বান্ধবীরা যাবে না, বলবো যে ওদের সাথে ট্যুরে যাব। কোনো মিথ্যাবাদী মেয়েকে আমি ভালোবাসি না, আর বিয়ের আগে কোথাও ঘুরতে যাওয়া হবে না। যদি বিয়ে হয় কোনোদিনও আমাদের, তখন ঘুরতে যাও। সবাই যাইতাছে আর তুমি গেলেই সমস্যা। সমস্যা কি ব্যাপার? অনেকক্ষণ ধরে তো বৈশাই আছি, একটু ওইটারে ডাক দাও, খাবার অর্ডার দাও। বাসা থেকে খেয়ে আসুন। খাই আসছি, কিন্তু রেস্টুরেন্টে আসছি, কিছু খাবো না। খাবা তো, আইসক্রিম অর্ডার দিছি, আইসক্রিম খাবা? আইসক্রিম খাবো না। তো কি খাবা? অন্য কিছু। আমার কাছে টাকা নাই বেশি। টাকা নেই, রেস্টুরেন্টে আনছো কেন? যখন টাকা হইব তখনই আনতা। আনছি, একটা আইসক্রিম খাইতে আনছি। না, আইসক্রিম তো তুমি রাস্তা থেকেও খাইতে পারতা, আর কখনো আমার রেস্টুরেন্ট আনবা না, যখন টাকা হইব তখন আনবা। শেষরামি মানুষ দেখতে স্যার, কি বলবো যে ওরা একটা খাবার অর্ডার দেয় না, ফকিরের মতো সব। শোনো, রেস্টুরেন্টে এসে টেবিল ভর্তি খাবার অর্ডার দিলে ভালোবাসা প্রকাশ পায় না। রেস্টুরেন্টে এসে কারি কারি টাকা খরচ করলে ভালোবাসা প্রকাশ পায় না। তুমি যেটা বলতেছো এটা কখনো ভালোবাসা না। ভালোবাসা কখনো খাবারের ভিতর লুকিয়ে থাকে না। ফোন চাপতেছো কেন? ফোন চাপতে আসছো পার্কে? তো কি হইছে? কি হইছে? এখানে আসছো আমার সাথে একটু কথা বলবা? না কথা বললা, তুমি খালি ফোন চাপতেছো। কথা তো বলতেই আছে। কার সাথে মেসেজ করো দেখি, ফোনটা দেখি। তুমি এরকম করতেছো কেন? আমার কি পার্সোনালিটি বলতে কিছু নাই? কি এমন তোমার পার্সোনালিটি আছে সেটা একটু দেখি, ফোনটা দাও। আরে আজব তো, ফোন নিতে হবে কেন? আমি আছি না। কেন আমার ফোনটা চেক করো। কেন কেন আবার? দেখো আমার ফোনের ভিতরে পার্সোনাল কিছু পাও কিনা। লাগবে না। লাগবে না কেন? তোমার ফোনের ভিতরে পার্সোনাল অনেক কিছু আছে, আমার ফোনের ভিতরে পার্সোনাল কি আছে এটা একটু দেখার প্রয়োজন আছে না তোমার? আমার ফোন খুঁজে পুরো ফোনের ভিতরে একটা মাত্র পার্সোনাল ব্যক্তি পাবা, সেটা হচ্ছে তুমি। আর তোমার ফোনে পার্সোনাল অনেক ব্যক্তি আছে, তাই না? তুমি যেটা লুকাইতেছো ওটা ভালোবাসা না, আমি যেটা প্রকাশ করতেছি ওইটাই ভালোবাসা। ভালোবাসা লুকোচুরি দিয়ে হয় না, ভালোবাসলে কাউকে প্রকাশ্যে বাসতে হয়। শোনো, তুমি বেকার, তুমি আমাকে বিয়ে করতে পারবে না, আমাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারবে না, আমার পিছে একটু টাকা খরচ করতে পারবে না, আমাকে আবার সন্দেহ করো, আমি তোমার সাথে রিলেশন করতে পারবো না। আমার মনে হয় আমাদের বেশি দূর না আগানোই ভালো। বেশি দূর আগাইছো আর কই, তুমি তো তোমার জায়গায় আছো, আমি তো তোমার মন পর্যন্ত এখনো পৌঁছাইতে পারি নাই। মানে? মানে খুবই সোজা, তুমি আমাকে তো ভালোবাসো না। তুমি নিজেই তো আমাকে ভালোবাসো না, তুমি আমাকে সন্দেহ করো, এটা কি ভালোবাসা? তো সন্দেহ তৈরি করাটা কি ভালোবাসা? সন্দেহ তৈরি কি আমি করছি? ও, তার মানে আমি তো খারাপ, আর খারাপ মানুষ তোমার জীবনে না থাকাই ভালো। আমি চলে গেলাম, আর ভালো একটা মেয়ে দেখে রিলেশন করো। শোনো, তুমি এতদিন যে ভালোবাসা দেখাইছো সেটা কোনো ভালোবাসা না, আর তুমি যে কারণে ছেড়ে যাচ্ছ এটা কোনো ছেড়ে যাওয়ার মতো কারণ না। দয়া করে তুমি এমন ভালোবাসা আর কাউকে দেখাইও না, এমন ভালোবাসা দেখাইলে দুনিয়ার কেউ তোমার সত্যিকারে ভালোবাসতে পারবে না। এখন আসতে পারো।